বিভিন্ন চাওয়া পাওয়াই ভিন্ন বইছে জীবনে বিরামহীন কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায়, কেউ যাচ্ছে হারিয়ে অলসতা, কারো কারো চোখ স্বপ্নে বিভোর, কেউ বা লোভী কুলসতা, শুদ্ধ বিবেক হয়েছে সাবেক পাল্টে গেছে আমি আপনার কাছে চির ঋণী হয়ে থাকবো। নাতি যে কি কম, ঋণ থাকলে কি আর চলবো? এই সমস্ত বিষয়ের কিছু মালবানি করতে পারি আছে না? না না না, সেটা ঠিক আছে, মানে দেখা থাকলে পরে আমি আপনার নগদই দিতাম, কিন্তু না না, আপনি মনে হয় জানেন না, এই যে আমার বাবার মেলা সম্পত্তি, টাকা পয়সা থাকলে কী হবে? সে কিন্তু এক নম্বরে কিপে, বুঝছেন? মানে তার নিজের বিষয় ছাড়া একটা পয়সা সে খরচ করবে না, এই যে তার বিয়ে শাদী সে নিজে করতেছে, খরচ করতেছে, কিন্তু আমাকে কোনো টাকা পয়সাই দেয় না। তবে না না, আপনার একটা কথা কই, আমার বাপ মারা গেলে পরে যে সম্পত্তি যে ভাগাভাগি হবে আমি তো পাবো, তখন আমি আপনাকে পোষায় দেবো না। এই নাতি, তাই তুমি বিয়ে করবা কেমনি? দেখেন তো, এই বিয়ে করাটা আমার জন্য খুব গরু হয়ে পড়েছে। এটা আমার মাথার মধ্যে রইল, তুমি আপাতত আমার একটা উপকার, মানে একটা কাজ করে দাও। তোমার বড় মার ঘর কোন দিকে? কেন না না, কোন সমস্যা হয়েছে? শুনলাম লাকি নাকি তোমার বড় মায়ের ঘরে আছে, যেহেতু তোমার বাবাই তাইছি মায়ের সাথে দেখা করে যাই। ও না না, এটা ওই যে আমাদের ঘরে ঢুকতে গেলে বাবার সাথে রুমটা আছে না, সে রুমে আছে। আর তুমি নাতি চিন্তা করো না, তোমার বিয়ের বিষয়টা মাথার মধ্যে টুকা নিয়ে গেলাম, তোমার বিয়ে আমি করাই দিব, বুঝো না? একদম টুকটুক একটা বই না, কিন্তু নাতি একটা বিষয় তুমি খেয়াল নিতে হবে, কথা বলো না, সেই পাথর পকেটটার দিকে খেয়াল নিতে হবে। নানা কি আমার ডাকিছিলে? কইছিলি? আমি তো ঘরেই ছিলাম। ঘরেই বাস আমার কোনো কথাই হয়নি। লাকিরে কিছু কইছনি? কি আজব নানা, আমি কি করে কব, মানে আমার সঙ্গে তো তার দেখাই হয়নি, আর তাছাড়া তার মোবাইল ফোন নাম্বারও তো আমার কাছে নেই যে তার আমি ফোনে কিছু বলবো। যখন কিছু বলিস নি আসা, তোর ঢাকায় গানের অডিশনের জন্য যাওয়ার কথা না? হ্যাঁ, সে তো এক সপ্তাহ পর। হ্যাঁ, এক সপ্তাহ পর। একটা কাজ কর, কালকে সকালে ঘুম থেকে উঠে তুই ঢাকায় চলে যাবি। কি বলতেছো নানা, আমি তো আসলামই কেবল, এখনো তো সময় আছে। আরে সময় থাকলেই তো হবে না, তিন দিন আগে গেলে কোনো অসুবিধা আছে? আমি সব টাকা দিয়ে দেব, তুই ঢাকাতে গিয়ে একটু ঘুরলি ফিরলি, অভিজ্ঞতা অর্জন করলি, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তাহলে পরে এখন যা, কাপড় সুপড় গুছোই নে, সন্ধ্যাবেলায় আমার কাছে আসিস, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেবো, যা। আচ্ছা। আমি কি ভাবিছো, আমি বুঝতে পারতেছি না, তাই না? তুমি এখানে আমাক দেখার জন্য না,
তুমি যে এখানে হাওলাদার সাহেবের কাছ থেকে জমি বুঝি নিতে আসিছো সেটা কি আমি বুঝিনে মনে করিছ? আসলে তোরে ছাড়া ভালো লাগে না, বাড়িতে একা থাকতে পারলাম না, এই জন্য তোরে দেখতে এলাম। মিথ্যা কথা কর, কোনো দরকার নেই, দেখা শেষ হলি পরে যাও। না 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 মা, আমি তোরে দেখতেছি। তুমি যে মিথ্যে কথা কচ্ছ সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আব্বা, দেখা শেষ হয়েছে, এখন যাও। মা, তোর সাথে একটু কথা বলি। এখন যা বলো, তাড়াতাড়ি বলে বিদায় হও। দেহ দিই মাই আমার কই কি খুন মা, আওলাদার মেলা যুদ্ধ টাকা পয়সার মাল, যা হইবে তত হয়েই গেছে। শুনলাম গত রাত্রে নাকি হাওলাদারের বাইর করে তুই ঘরে খিল দিয়ে দিছস, এটা তো ঠিক না। হ্যাঁ, তোর স্বামী। এক মিনিট, এই কথা কি তোমাকে হাওলাদার সাহেব বলিছে? না 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 না, তালি পারে, এটা আমার পার্সোনাল লাইফ, এটা আমার সংসার, আমি কি করব না করব সেটা আমি খুব ভালো করে জানি। তোমার কথা শেষ হলে বিদায় হও। মা গো, তুই কিন্তু ভুল করতেছস। আমি ভুল করতেছি? তুমি যে কোনো কাম কাজ না করে সারা দিন জুয়ো খেলো সেটা ভুল না। হ্যাঁ, নিজের মেয়ের দিকে একবার না তাকায়ে টাকার লোভে পড়ে একটা 70 বছরের বুড়োর সাথে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছো, সেটা ভুল না। মা গো, যা হওয়ার তা তো হয়েই গেছে। যা হওয়ার তা তো হবি, আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছো না? হ্যাঁ, এখন আমার সংসার আমাকে সামলাইতে দাও, আমি কি করব কি করব না সেটা আমি খুব ভালো করে জানি। তোমার কথা শেষ হলে পরে তুমি যেতে পারো। আর শোনো, আমাকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, যাও। আমি বলে যাই। আমার না খুব টায়ার্ড লাগতেছে। আমারও অনেক টায়ার্ড লাগতেছে, মানে আমি মোটা তো বেশি হাঁটতে পারি না, আমার পায়ে ব্যথা করতেছে, একটু বসি। না না, কে কন আপনি, কি এমন মোটা আর আপনি? সেটাই তো। আরে ভাইয়া, আপনার তো দেখলেই বোঝা যায় আসলে আপনার শরীরের গ্রোথটা না অনেক ভালো, তেমন মোটা না। থ্যাংকস থ্যাংকস। হয় সাদনি, এতক্ষণ হাঁটা তো আমার পিপাসা লেগে গেছে, কি করা কত? কি আর করবি, ওই যে ওইটা না তো বান্ধবীর বাসা, তুই এক কাজ কর, তুই এখানে যা, যাইয়া পানি টানি খায়, আমি আর আনন্দ ফাইনাল এখানে বসি। হ্যাঁ, না না, তোদেরকে একা রেখে যাওয়া কি ঠিক হবি? একা হলাম কে বা করে, আমরা তো দুজন। ও হ্যাঁ, তাহলে আমি যাই। হ্যাঁ যা। আনন্দ ভাই, আপনি কিন্তু খুব ভালো মানুষ, মনে করেন আপনার যে ফিগার, তামিল হিরো তো ফেল, মনে করেন যদি একটা গোব হইতো না সেই হইতো, ওনারা তো এখানে আসা পড়তো, আমাকে গ্যারামে আসা পড়তো আপনি খুঁজতে খুঁজতে। থ্যাংকস থ্যাংকস, ইউ আর ওয়েলকাম। আচ্ছা আনন্দ ভাই, আপনি গান গাইতে পারেন না? আমি গান জানি তো, অনেক গান আমার মুখস্থ। তো বসে আছেন কিসের জন্য? আমি তোমার মনের ভেতর। কি করছেন? আমার মনের ভেতর কেন? হয়তো আপার মনে, শুরু থেকে গান। আমি তোমার আপার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমি তোমার আপার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, তোমায় মানে তোমার আপারে কতটা ভালোবাসি, তোমার আপারে কতটা ভালোবাসি। ঠিক আছে না? ঠিক কেমনি হলো গানটা? তো হোমে যে
আমায় কতটা ভালোবাসো, তোমার আপা আমায় কতটা ভালোবাসে, তোমার আপা আমায় কতটা ভালোবাসে, সে কথা তো জানতে চাই, আমি তোমার আপার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় তোমার আপা কতটা ভালোবাসে। আমি কেবল ঢাকাতে আইসি, এখন আবার আমারে ঢাকায় পাঠা দিচ্ছে, বলতেছে আমি নাকি অনেক বড় শিল্পী হতে পারবো ঢাকায় থাকি পরে। মানে এই যে আমি 5 বছর ধরে তারে এত রিকোয়েস্ট করলাম যে আমার তুমি ঢাকায় পাঠাও, আমি রেডিওতে অডিশন দেবো, অনেক বড় শিল্পী হব, না তখন বলেছে যে গান খুব খারাপ, আর এখন যখন এই লাকির ব্যাপারটা আসেছে এখন সে তড়িঘড়ি করে আমারে ঢাকায় পাঠা দিতে চাচ্ছে। তাহলে পরে ঢাকা যা, ঢাকা যায়া সিরিয়াখানাটা ভালো করে দেখায়। সে তো নিজেই একটা সিরিয়া, সিরিয়াখানা দেখতে হবে কেন? ওরে দাদা, তোরে ঢাকা যাওয়ার জন্য টাকা দিচ্ছে আর তুই তাক নিয়ে অপমানজনক কথা করছিস, দাদা যদি শুনতে পারে তাহলে পরে কিন্তু তোর খবর করে দিবি। খবর তো এমনি আছে, দাদার বউয়ের পিছনে লাগেছে, দাদা কি এমনি ছাড়ে দিবে? এই বাজে কথা বলিস কিছুর জন্য, বউর পিছনে লাগেছে মানে কি? দাদা তো তার আগে 12টা বিয়ে করেছে, আমি তো সবসময় তার উৎসাহ দিয়েছি, উৎসাহ দিয়েছি না? এই কথাটা শোনার জন্যই বলেছি, তুই এতদিন দাদার পক্ষ নিয়েছিস না, এখন পুরস্কার পেয়েছিস, পাসনি, হ্যাঁ লাকি হয়েছে, তোর এখন কি নানি সম্পর্কে কি হয় নানি না? হ্যাঁ, কাটা গায়েতে তোরা ইউনিভার্সিটিই দিবি, আরে এই মুহূর্তে ঢাকা যাওয়া মানে বুঝছিস আমার নিজের পায়ে নিজে কুড়াল মারা। আচ্ছা একটা বুদ্ধি দে, তোরা বুদ্ধি দিতেছি শোন, তাহলে পরে তুই এক কাজ কর, ওই একটা লোহার জুতা বানাই নি, মানে আর তুই করলি না নিজের পায়ে নিজে কুড়াল মারা, সেই জন্য করছি তুই দুইখান লোহার জুতার বানায়নি, তালি পরে নিজের পাটা সেফ হবে, তুই সেফ। এখন তো মনে হচ্ছে কুড়াল তোগের মাথার উপর ফেলা উচিত। ওরে রাজা, আমি তো মজা করেছি তোর টেনশন কমানোর জন্য। আচ্ছা রাজা, দাদা কি তোকে দেখা করে টাকা আনতে বলিস? হ্যাঁ, তুই দাদার সাথে দেখা করবি না, টাকাও আনবি না, দেখ কি হয়। ঠিক কথা, একদম কোনো দেখাতে কি, ঠিক বলেছিস, হ্যাঁ তুই সব ঠিক বলিস, ঠিক আছে, ঠিক কয়েছি না রে, ঠিক বলেছিস, আসলে কয়েছি। আমি এই পরিস্থিতির কথা করছি না, আমি বাড়ির সামগ্রিক পরিস্থিতির কথা করছি। তুই সামগ্রিক পরিস্থিতি কি বুঝে বেরাচ্ছিস? হ্যাঁ বাড়িতে কি হয়েছে, দিনে দুপুরে ডাকাত পড়েছে, হ্যাঁ গলা খাগড়াচ্ছিস, এই বাড়ির সামগ্রিক পরিস্থিতি কি হয়েছে বল, পরিষ্কার করে বল কি হয়েছে। বল, ওই যে বাবার বিয়ে, নতুন বউ, আর এই যে আমার এখনো বিয়ে করা হলো না, এইসব বাদ দিয়া তোমরা লুডু খেলা শুরু করে দিছাও। না খেলে করবোটা কি, আমাদের কি অন্য কোনো কাম আছে? আমাদের জীবনে তো বিনোদনের দরকার আছে নাকি? এই ভালো কথা কইছাও, ধরো আমাক বিয়ে দিলে পরে সেখানে তো ভালো বিনোদনের ব্যবস্থা হবে, এই যে গায়ে হলুদের অনুষ্ঠান হবে না, সেখানে হলুদের স্টেজে গানের তালে তালে তোর নাচ ধরবার বা তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, কি সুন্দর বিনোদনের ব্যবস্থা তাই না? আরে তুই কি করছিস, এটা তুই নিজেই তো একটা বিনোদন, সেটা কিছু বুঝতে পারছিস? এই কি কইছাও, এই শালা এ দত্ত, এ আমার থাকি আমার ছয় ছয় ইউটো না তো তোমাকে কোনো কথা কই সেটা ভালো করে বুঝোই না, মানে খুব বোঝে। হ্যাঁ কি হবে, কোন কি ছয় গেছে লুডো খেলা হচ্ছে নানা ভাই? না জি নানা। বা বা বা, খেলাধুলা শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। না না, খেলাধুলা যদি স্বাস্থ্যের পক্ষে ভালো হয় তাহলে হাত গোড়ায় বসেছেন কিসের জন্য? আসেন শুরু করে দিই, খেলবেন? লুডো খেলার অভ্যাস আমার নাই, আপনারা কইছেন তাহলে শুরু করি, খেলাধুলায় কিন্তু অংশগ্রহণ করাটাই কিন্তু বড় কথা। এ কাবুল, তাহলে ফিরেতে শুরু করি, কি কইস? একবার গোড়ার থেকে বুঝছিস, এই নে করি ধর। ঠিক আছে, প্রথম থেকেই শুরু করি। আচ্ছা না না ভাই, খেলা কি আপনারা এমনি খেলেন
নাকি লাভ লোকসানের হিসাব আছে? লাভ লোকসানের হিসাব যদি না থাকে তাহলে কিন্তু খেলায় কোনো মজাই থাকে না। ঠিক কথা কইছেন নানা, বাজির কথা কইছেন তো, বুঝতে পারিছি বুঝতে পারিছেন, আমরাও বাজি ছাড়া খেলি না। হ্যাঁ না রে কাবুল, এই তো এই যে দেখছেন উৎসাহ পাইলাম, কি আছে জীবনে মরে গেল আড্ডি, বাজি ছাড়া তো খেলাই হয় না। তা নানা ভাই কয় টাকা বাজি? 50 টাকা। না কথাটা হই না, ভিতরে মজা পাইলাম না, আর একটু বাড়ান নানা ভাই, বুঝছেন 50 টাকায় খেলা জমবো না। না 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 ভাই, আমরাই 50 টাকার বেশি খেলি না করলাম না রে। জি, কারণ আমরা জানি লোভে পাপ পাপে মৃত্যু। কম হয়ে যায় নানা ভাই বুঝছেন, খুব কম হয়ে যায়। তা কি খেলবেন, গেম খেলবেন না সাপ খেলবেন? আমরা সাপই পছন্দ করি, সাপ সাপ সাপ। এই নে তাহলে শুরু কর। নানা ভাইকে দাও আগে। না না, তাকে আপনি তাহলে গোলাপিটা থাক বুঝছেন, আর তো তুই ওইটা আমি ওইটা নিচ্ছি। দাদা কিন্তু নাচর বান্দা, তার কথা না শুনলে বিপদ হবি, শেষে দেখা যাবি তোর সম্পত্তি থেকে বঞ্চিত রাখছে। ঠিক বলেছিস, সম্পত্তিতে তো বঞ্চিত হবি। তো তোর কথা শুনে মনে হচ্ছে যে নানার কথা অনুযায়ী আমি ঢাকা চলে যাব? আরে বাবা সেটা করছি না, আমি করছিস কি ওই যে দাদার কাছ থেকে দূরে থাকলে পরে যে খুব একটা লাভ হবে তা কিন্তু না। দাদা কি জিনিস তুই জানিস না, সে ঠিকই সব কিছু মনে রাখবে। হ্যাঁ তা তো রাখবেই। শোন আমার মাথায় কিছুই ঢুকতেছে না, তোর একটা ভালো বুদ্ধি দে। না বুদ্ধি তো দিতে হবে বাবু রে, বুদ্ধি দেওয়ার জন্য তো সময় লাগবে তাই না? এদিকে তো আমার আরেক কাজ হয়েছে, সমীর দুলাভাই নাকি কোন এক সওয়ালকে নিয়ে এসেছে বাড়িতে, ভালো লাগতেছে না কিন্তু এইসব। তুই তুই এক কাজ কর, সুমিনা তোর অনেক ভালোবাসে, তাহলে তুই বল যে বিয়ে করে ফেলতি। আরে বাবা বিয়ের কথা বললি কি আর হয়ে যাবে নাকি, এ আরেক ঝামেলা। দাদা তো মানে দাদাকে তো এখন এই ঝামেলার মধ্যে বিয়ের কথা কওয়াই যাবে না, আর তাছাড়া দাদা থাকতে তো এই বাড়িতে আর কেউ বিয়ে করতে পারবে না। আরে দাদার সে তো আর চায় না যে সে ছাড়া কারো বিয়ে হোক, ওই বিয়ের লিস্ট তো পুরোটা সেই নিয়ে নিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে দাদা এখন রাজি হয়ে যাবে, কারণ দাদার ঘরে তো নতুন বউ, ওই নতুন বউ রাইখে মানে নতুন বউর মজা রাইখে তার অন্য। এই আর চুপ কর, আর কিচ্ছু বলা লাগবি না তোর। এই মজা কি রে, এই মজা কি? হ্যাঁ এই লাকি তোর দাদার সঙ্গে থাকিই নি, তাহলে মজার বিষয় আসলো কোত্থেকে? এই রাগারাগি করতেছিস কি জুনি, আমি কি এই মজা সেই মজার কথা কয়েছি নাকি? কথাখান শেষ করতে দিলি না। শোন আমি কতেছি দাদার ঘরে নতুন এখন বিয়া করেছে, মাত্র 3 দিন হয়েছে, সে বউ রাইখে তো আর অন্য একটা বিয়ে করবি? তোদের এত কিছু ভাবতে হবে না তো, এত তো ঝামেলা করার দরকার নেই, ওই আমারটা আমি দেখবো। নাই ঠিক কথা কইছি না রে? না তুই মোটেই ঠিক কথা বলিস নি, তোকে এসব নিয়ে ভাবতে হবে না তো, একটা কিছু হবে না। হ্যাঁ হবে হবে হবে, ওই যে সুমি আসতেছে। দেখি যা ভাই জান নানার ভাগ্যটা কি, এক পরে আর এক বললি নানা জিতে যাবি। এ ভাই জান তো তো পোক পড়িছে, এক পড়েছে। আচ্ছা দাঁত কেলাসছিস কিসের জন্য? এই 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 এটা তো কুফা দেখতে যে সাপটারে বাদ দেওয়া যায় না, এই যে দেখ কত সুন্দর উপরে উঠেছি, একে ঘাপানে একে লেঙ্গুরে বারো। তুমি যাও যাও একদম লেদের কাছে যাও যাও যাও। এই যে নানা ভাইরা আমার খেলার রাশি অনেক ভালা, সেটা তো দেখতেই পারতেছি, একেবারে নিচের থেকে উপরে উঠে গেলেন। এটা হলো মেসির খেলা, নিচ থেকে সব সাপের মুখ লেজ পার করে গপাত করে একদম গুলের ভিতরে ঢুকে দেন। মেসি কি লুডু খেলতো? খেলে মানে অবশ্যই খেলে লুডু। আসলে নানা হয়েছে কি জানেন, আমার ভাগ্যটা কলা মোটে ভালো না। সেটা তো বলিছি, কিন্তু টাকা যে এখন দেব সেটা তো বলি নাই। তাহলে টাকাটা কোন সময় দিবেন? আব্বা মারা গেলি। এটা আবার কেমন কথা কইলেন? কি হয়েছে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার সোফা দিয়ে শান্তি পান তাহলে পরে আমার সোফা দিয়ে। ভালো আছি ভালো থেকো, মোবাইলে মাঝে মাঝে কারো মনে সুখ কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেঁদে ফেটে যাই বুক, কেউ থাকে ক্রোধে কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন হয়েছে জীবনে, বিরামহীন
লাকি 13। For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.